গণতন্ত্রই মারিলে শেষ হাহি বহু প্রতীক্ষার অন্তত বাতিল হল বিতর্কিত তিনিখন কৃষক বিরোধী আইন প্রায় দেড় বছর জুড়ি চলা এক দীঘলীয়া আন্দোলনের আর সংগ্রামের যেন সফল সমাপ্তি রোদ বতা ধুমুহা বরষুণ বা কোনো প্রাকৃতিক দুর্যোগেই বাধা দিব নোৱাৰা ভারতের ইতিহাসের এক সর্ববৃহৎ গণ আন্দোলন সরকারি যন্ত্রই আন্দোলনক হাজার চেষ্টা করার পাছতো এটা খোজো বিপথে পরিচালিত করব নোৱাৰিলে তেওঁলোকৰ উদ্দেশ্য মাতো এটাই যিকোনো মূল্যর বিনিময়ত বিতর্কিত এই তিনিখন কৃষি আইন বাতিল হবই লাগিব কি দিন কি রাতি তেওঁলোকে কেবল করে গল আন্দোলন আর আন্দোলন দিনের ভাগত যদি দিল্লির আম্বালা সিংঘুর টিকরি সীমান্তর কৃষকর সরকারের বিরুদ্ধে তীব্র আন্দোলন নিশার ভাগতো সেই একই উদ্যমে কৃষকর তীব্র আন্দোলন সরকারের বিরুদ্ধে একরপরা ২০২০ চনের ৯ আগস্টত এই আন্দোলনের শুভারম্ভণি হয়েছিল সমান্তরালভাবে চলি গৈছিল তেওঁলোকৰ সংগ্রাম আন্দোলনের হওয়ার মুখ্য কারণ আছিল নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারে সংসদত গৃহীত করা তিনিখন কৃষি আইনক লৈ এই তিনিখন আইনের বিরুদ্ধে জাঙুর খাই উঠিল ভারতীয় কৃষকসকল এই আইন আমি কোনো কারণতেই মানি নলওঁ বুলি পথার এৰি রাজপথলৈ ওলাই আহিল দেশের হাজার হাজার কৃষক ৩০টাৰো অধিক কৃষক সংগঠনের নেতৃত্বত আরম্ভ হল দিল্লী চলো আন্দোলন পাঞ্জাব হারিয়ানা উত্তর প্রদেশের কৃষকসকল এই আন্দোলনত সক্রিয়ভাবে জড়িত হয়ে পড়েছিল এই আন্দোলনত প্রায় ৬০০ৰ পৰা ৭০০ লোকে ইতিমধ্যে প্রাণ আহুতি দিলে প্রতিবাদ আন্দোলনের পিছরে পৰা সরকারে কৃষকসকলের সঙ্গে প্রায় ১৫ বার আলোচনাত মিলিত হয়েছিল কিন্তু এই আলোচনাত কৃষকসকলক এবারলৈ হলেও মান্তি করাবলৈ সক্ষম নহল কেন্দ্রীয় সরকার নিজ স্থিতিত আকুরগুজ কৃষকসকলের এটাই দাবি আছিল যে বাতিল হব লাগিব এই তিনিখন কৃষি আইন অবশেষত বহু প্রতীক্ষার অন্ত আজি বাতিল হল কৃষক বিরোধী এই তিনিখন আইনের তিনিখন আইন প্রত্যাহার করার কথা ঘোষণা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীয়ে কয় আমার উদ্দেশ্য সৎ আছিল কিন্তু কৃষি আইনের সুফলের কথা একাংশ কৃষকক আমি বুঝার সম্পূর্ণরূপে ব্যর্থ হলো প্রধানমন্ত্রী মোদীয়ে কৃষকসকলক আন্দোলনের পথ ত্যাগ করে পুনের কৃষি পথারলৈ উভতি যাওয়ার আহ্বান জানালে মোদীয়ে কয় আহক আমি সকলোৱে আকৌ নতুনকৈ আরম্ভ করো অবশেষত কৃষকর জয় হল নিজের প্রাপ্য অধিকার যে ভারতীয় আন্দোলনের যোগেদি আজুরি আনিব পারে সেয়া পুনর্বার প্রতিপন্ন হল কৃষকর এই জয় এক ঐতিহাসিক বিজয় গণতন্ত্রের প্রতি আস্থা হেরাই যাওয়া মানুষের বাবে এই আন্দোলনে গণতন্ত্রক পুনর্বার প্রতিষ্ঠা করালে কৃষকর এই সর্ববৃহৎ গণ আন্দোলন ভারতের ইতিহাসত সদায় সোনালী আখরে লিপিবদ্ধ হয়ে থাকবে।